ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দু হাজার উনিশ সালের আইপিএল এর জন্য হাজারখানেক খেলোয়াড় নাম জমা দিয়েছিল এর মধ্যে যাচাই বাছাইয়ের পর শেষ পর্যন্ত তিনশো জনের নাম উঠবে নিলামে বাংলাদেশ থেকে নাম রয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অনেক কানাঘোষা চলছিল এবারের আইপিএল খেলবেন লিটন কুমার দাস কিন্তু তা এবার আর হচ্ছে না তবে এবার নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তিনি সবার কাছে নিজেকে একজন বেস্ট ফিনিশার হিসেবে পরিচিত করেছেন ব্যাটিং কিংবা বলিং শেষ মুহূর্তে ভরসার না মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা নিদাহাস ট্রফি শেষ মুহূর্তে দলের প্রয়োজনে জ্বলে ওঠা রীতিমতো স্বভাবে পরিণত হয়েছে মাহমুদুল্লাহ যার সুফল ভোগ করে বাংলাদেশ প্রায় হেরে যাওয়া ম্যাচগুলো জিতে নেয় নিমেষেই গত আইপিএল অন্যতম শক্তিশালী দল ছিল মুম্বাই ইন্ডিয়ানস বলিং লাইন আপ শক্তিশালী হলেও ফিনিশিংয়ের অভাবে বেশ কয়েকটি ম্যাচ হারতে হয়েছে তাদের তাদের ব্যাটিং ব্যর্থতার মূলে ছিল একজন সুদক্ষ ফিনিশারের অভাব এই তো কয়েক আইপিএল আগের কথা পুনে অরিয়র্স খেলত আইপিএলে সেই দলেরও ফিনিশিংয়ের অভাবে হারতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ পুনেকে হাসা ভোগলে পরামর্শ দিয়েছিলেন ফিনিশার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়ার জন্য এদিকে এবারের আইপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের বেস্ট প্রাইজ ধরা হয়েছে পঞ্চাশ লাখ রুপি ফলে সুলভ মূল্যে বিশ্বের অন্যতম সেরা ফিনিশারকে পাওয়ার সুযোগ থাকবে মুম্বাইয়ের হাসা ভোগলে সেই কথা পুনে অরিয়র্স না শুনলেও এবার সুযোগ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ব্যাটসম্যানকে দলে নিয়ে ব্যাটিং লাইন শক্তিশালী করবে মুম্বাই এমনটাই আসা মুম্বাইয়ের ফ্যানদের